ایک دعویٰ تو انہوں نے یہ کیا ہے کہ جی مولانا صفی الرحمان مبارک پوری صاحب انہوں نے سیرت کے اوپر ایک کتاب لکھی تھی الرحیق المختوم، انجینئر صاحب یہ کہتے ہیں کہ اس پہ انہوں کو فیصل ایوارڈ دیا گیا، فیصل ایوارڈ کبھی بھی مولانا صفی الرحمان مبارک پوری صاحب کو نہیں ملا۔ আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর হাফিজ মোহাম্মদ জুবাইর, আসলে হচ্ছে গিয়ে ডক্টর ইঞ্জিনিয়ার আলী মির্জা নামের একজন পাকিস্তানি বক্তা আছেন। উনি একাডেমিক্যালি ইসলাম নিয়ে পড়াশোনা করেনি, সামহাও পড়াশোনা করছেন, হয়তো আমাদের মতোই পড়তে পড়তে বক্তা হয়ে গেছেন। বক্তা হয়ে এখন আসলে অনেক কিছু ডিফেন্ড করার চেষ্টা করেন। দিস ইজ নট দ্য ম্যাটার, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে গিয়ে যে আর রাহিকুল মাহতুম, যেটি শফিউর রহমান মুবারকপুর রাহিমহুল্লাহ লিখেছেন, ঠিক আছে, সো ওইটাকে আমাদের দেশেও বাংলাদেশেও কিন্তু বিশালভাবে প্রচারণা চালানো হয় যে হচ্ছে গিয়ে কিং ফয়সাল অ্যাওয়ার্ড, ঠিক আছে, যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এই আর রাহিকুল মাহতুম পেয়েছিলেন আর শফিউর রহমান মুবারকপুরি। তো এটাই হচ্ছে গিয়ে এখানে এখানে বলতেছেন যে আলী মির্জা সাহেব এই কথাটা বলে থাকেন যে কিং ফয়সাল অ্যাওয়ার্ড পেয়েছেন হচ্ছে গিয়ে শফিউর রহমান মুবারকপুরি রাহিমুল্লাহ। কিন্তু এখানে ডক্টর হাফিজ মোহাম্মদ জুবাইর বলতেছেন যে কিং ফয়সাল অ্যাওয়ার্ড আসলে শফিউর রহমান মুবারকপুরি কখনোই পায় নাই। সো এই ব্যাপারটা আসলে আরও তাহকিক করতে হবে আমার কাছে মনে হইতেছে, বাট এখান থেকে যতটুকু বুঝতে পারতেছি এটা হচ্ছে গিয়ে টোটালি একটা হচ্ছে গিয়ে কী বলে মানে সন্দেহমুক্ত কোনো বিষয় না, এখানে কিছুটা সন্দেহ আছে। আচ্ছা, যেহেতু এটা বই রিলেটেড, ঠিক আছে, এই জন্য হচ্ছে আমি ভিডিওটা আসলে এই চ্যানেলে দিতেছি। যাই হোক, ধন্যবাদ।